আজকে আমি কাট চুল কাটছি কি করে? আমার মা কবে থেকে এরকম একটা জামাই পেতে চায়। ড্যান্ড্রাফ গো মা, চুলটা কি রাফ মনে হচ্ছে তো দেখে। মাসে একবার বোধহয় শ্যাম্পু করে, ভর্তি ড্যান্ড্রাফ গো মা। উফ, না কাটা শুরু করি। কি হলো কেসটা? দুদিক কি সমান হয়নি? লেফট সাইডটা কি একটু, হ্যাঁ। ওহো, না আবার শুরু করো। এ বাবা, সমান করতে গিয়ে এ বাবা বেশি ছোট করে ফেললাম নাকি? যদি কিছু বলে আমাকে। না, মুখ দেখে মনে হচ্ছে না ওইসব সেন্স ভেন্স কিছু আছে। ঠিক আছে বাবা, চেপে যাও চেপে যাও নিশিগন্ধা। কি স্মুথ হয়ে গেছে চুলটা, কি সফট লাগছে। আমার চুলে কতদিন করা হয় না, মাকে বলতে হবে এই উইকেন্ডে করে দিতে। আচ্ছা, আমি ব্লিচটা বেশি মিশিয়ে ফেলিনি তো? চুলগুলো আবার ভেঙে যাবে না তো মাঝখান থেকে? না, কোয়ান্টিটি তো ঠিকই নিয়েছি। কি আর করা যাবে, এখন কিছুই করা নেই নিশি, যা হওয়ার হয়ে গেছে। ভাবনাটা বন্ধ করে দে। রান আমার মা যদি জানতো আজকে আমি কাট চুল কাটছি। বোধহয় জানিও না আমার মা কবে থেকে এর মধ্যে একটা জামাই পেতে চায়। যাই হোক না নিশি, না এর থেকে একটু বেনিফিট নিতে হবে। আচ্ছা, কি বলবো, আমার পেজটা যদি একটু লাইক করে দেয় আমার একটু ফলোয়ার্স বেড়ে যাবে, একটু কাস্টমার বেড়ে যাবে। চুল কাটার পর যদি আমি বলি যে একটা সেলফি তোলার কথা, আপনি কি রাগ করবেন? কিন্তু না, আমি বলবো যে আমি ওনার ফ্যান। না, আমি ফ্যান বলবো না, আমি বলবো যে আমার মা ওনার ফ্যান, আমি মাকে দেখানোর জন্য একটা ছবি তুলতে চাই। তখন নিশ্চয়ই মায়ের কথা শুনে না করবে না। না না না, এখন চুল কাটায় মন্দি বাবা, যদি একটু গন্ডগোল হয়ে যায় তখন একদম নেগেটিভ রিভিউ দিলে আমার একদম দোকান মাঠে মারা যাবে।